হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আমি আলেকের পরিবার অনলাইন ইন্সট্রাক্টর অফ চলুশিকে আশা করছি সবাই অনেক ভালো আছে এবং আনন্দের সাথেই আছে। স্বাগত জানাচ্ছি এইচএসসি এমসিকিউ সুপার সাজেশন ক্লাসে। আজকে আমরা পড়বো বিলাসী পার্ট টু। চলো দেখি আমরা কোন কোন প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিগ্রি প্রদান করে? ক 1933 সালে, খ 1935 সালে, গ 1934 সালে, ঘ 1936 সালে। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সঠিক উত্তরটি আমরা মিলিয়ে নিয়েছি। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 1936 সালে মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি প্রদান করেছিল। পরের প্রশ্ন দেখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায়, আসামে, হুগলিতে নাকি রেঙ্গুনে? সঠিক উত্তর কমেন্ট করে জানিয়ে দাও যে কি হবে প্রশ্নের সঠিক উত্তর। সঠিক উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি অপশন ক, কলকাতায় মৃত্যুবরণ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যে উক্তিটি কার? বেড়ার, মৃত্যুঞ্জয়ের, বিলাসীর নাকি ফুরার? কে বলেছিল এই কথাটি? সঠিক উত্তর কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি অপশন গ, বিলাসী মূলত ন্যাড়ার উদ্দেশ্যে এই কথাটা বলেছিল, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে, প্রশংসার্থে, ক্ষণার্থে নাকি নিন্দার্থে? মূলত এটা ক্ষোভার্থে হবে। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে কি হবে। সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশন ক তে, মূলত ব্যঙ্গার্থে এই কথাটা বলা হয়েছিল যে আমাদের মহত্বের অনেক কাহিনী আছে। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 40 ভাগকে, 80 ভাগকে, 60 ভাগকে নাকি 100 ভাগকে? সঠিক উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও, যেটা আমরা গল্পে সরাসরি প্রথমের দিকে একদম পড়েছিলাম যে গ্রামের কতজন ছেলেপেলাকে কষ্ট করে অনেক পথ অতিক্রম করে বিদ্যালয়ে যেয়ে বিদ্যা অর্জন করতে হতো। সঠিক উত্তর হলো অপশন ঘ, 80 ভাগ ছেলেপেলেকেই এটা করতে হতো। সরস্বতী খুশি হয়ে বর দিবেন কি, এই কথার কারণ কি? ছাত্রদের কষ্ট, ছাত্রদের আগ্রহ, ছাত্রদের শহরমুখিতা নাকি ছাত্রদের খুশি? কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্নের সঠিক উত্তরটি। সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশন কতে, মূলত ছাত্রদের কষ্ট দেখে সরস্বতী খুশি হয়ে বর দিবেন, মানে বর মানে আশীর্বাদ দিবেন নাকি কি করবেন, এটা একটি কথা বলেছিলেন কবি লেখক তার প্রবন্ধে। আমাদের এখন পর্যন্ত দুটো কোর্স রানিং আছে, টার্গেট A+2.0 ইংলিশ কোর্স, যেটার কোর্স ফি মাত্র 1999 টাকা, এবং আমাদের মানবিক এবং বাণিজ্যিক শাখার জন্য রয়েছে শিওর A+2.0 কোর্স, যেটার কোর্স ফি মাত্র 2999 টাকা। কেউ যদি একই সঙ্গে দুটো কোর্স নিতে চাও পেয়ে যাচ্ছ মাত্র 3999 টাকাতে ভর্তির সুযোগ। ভর্তি হওয়ার জন্য তোমরা 0179845419 এই নাম্বার থেকে বিকাশ, নগদ অথবা রকেটে পে করতে পারছো, এবং হোয়াটসঅ্যাপ করলেই হতে পারছো ভর্তি। যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, পেজটিকে ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, আমরা দেখছি ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? ম্যালেরিয়ার কথা বলা হয়েছে কোন গল্পে? অপরিচিত গল্পে, বিলাসী নাকি মাসি পিসি নাকি আমার পথ? কোন গল্পে ম্যালেরিয়ার কথাটা বলা হয়েছিল? সঠিক উত্তর হলো বিলাসী। বিলাসী গল্পে মূলত ম্যালেরিয়ার কথা বলা হয়েছে। কামস্কটকার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ করা হয়েছে? বিলাসী, অপরিচিত, একটি তুলসী গাছের কাহিনী নাকি আহ্বান? সঠিক উত্তর হবে বিলাসী। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? বিলাসীর সাথে, মৃত্যুঞ্জয়ের সাথে, মৃত্যুঞ্জয়ের খুড়ার সাথে নাকি বুড়ো মালোর সাথে? সঠিক উত্তর হবে মৃত্যুঞ্জয়ের সাথে মাঝে মাঝে ন্যাড়ার স্কুলের পথে দেখা হতো। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। প্রকাশ পেয়েছে কি এটি, বিশ্বাস, বিস্ময়, হতাশা নাকি ব্যঙ্গ? এই কথাটা দ্বারা কি প্রকাশ পেয়েছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। সঠিক উত্তর হবে ব্যঙ্গ। ন্যাড়ার পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখা হয়েছিল, মানে লেখে বাবর খা, হালাকু খা, চেঙ্গিস খা নাকি তুঘলক খা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো তোমরা খুব ভালো মতো মনে রাখবা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, তুঘলক খা। এরপরে দেখো বলছে গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল, মৃত্যুঞ্জয়ের, বিলাসীর, খুড়ার নাকি ন্যাড়ার? সঠিক উত্তরটি হবে
মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে ছিল? মালো, মিত্তির, দত্ত নাকি আচার্য? কোন বংশের ছেলে ছিল? মৃত্যুঞ্জয় মূলত মিত্তির বংশের ছেলে ছিল। খুবই গুরুত্বপূর্ণ এফসিকিউ, মনে রাখবা। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম, কাঁঠালের, কলা, আনারসের, পেয়ারা, লিচু, আপেল, কমলার? আম কাঁঠালের বাগান ছিল মৃত্যুঞ্জয়ের। আরো একবার জানিয়ে রাখি আমাদের কোর্স সম্পর্কে, আমাদের এখন পর্যন্ত রানিং আছে দুইটা কোর্স, টার্গেট A+2.0 ইংলিশ কোর্স, যেটা কোর্স ফি মাত্র 1,999 টাকা, এবং আমাদের মানবিক এবং বাণিজ্যিক শাখার জন্য রয়েছে শিওর A+2.0 কোর্স, যেটা কোর্স ফি মাত্র 2,999 টাকা। কেউ যদি একই সঙ্গে দুইটা কোর্স নিতে চাও, পেয়ে যাচ্ছ মাত্র 3,999 টাকাতে ভর্তি হওয়ার সুযোগ। তো যারা এখনো ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে যাবে, এবং ভর্তি হওয়ার জন্য 0179845418 এই নাম্বারে বিকাশ, নগদ অথবা রাফের থেকে পে করে হোয়াটসঅ্যাপ করলে ভর্তি হয়ে যেতে পারছো। যারা এখনো ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে যাবা, পেজটিকে ফলো দিয়ে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।